বন্ধু এইসব জিনিস যদি দেখতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, আর ভালো লাগলে তো কমেন্ট করতেই হবে। তো চলো বেশি দেরি করবো না, আনবক্সিং করা যাক, চলো লেটস গো। সো গাইজ, আমি হাতে আমার ভেগার হেলমেট পেয়ে গেছি, আর হেলমেটের হচ্ছে এটা বাক্স, দেখতে পাচ্ছ উপরে ব্র্যান্ডের নাম লেখা আছে ভেগা বলে। তো সবাইকে বলে রাখি এই হেলমেটটা আমি অফলাইনে পারচেস করেছি, তো তোমরা চাইলে অনলাইনেও পারচেস করতে পারো। তোমাদের এটা পড়বে হচ্ছে অফলাইনে, যেটা আমি কিনেছি হচ্ছে 1600 থেকে 2000 টাকার ভিতরে তোমরা পেয়ে যাবে অফলাইনে। আর যদি অনলাইনে নিতে চাও তো ওখানে একটু কস্টলি পড়বে। তো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে রেফার করবো তোমরা অফলাইনে নাও, প্রচুর ফেমাস হেলমেট এটা, তো তোমরা আসানি সে মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? একটু তোমাদের খুঁজলেই পেয়ে যাবে, কিন্তু এই হেলমেটটা নিও গাইজ, কারণ এই হেলমেটটা জাস্ট অসাম লেভেলের। তো এই হেলমেটের মধ্যে সব থেকে প্রথম কথা আমি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখিয়ে দিই। তো এই বাক্স, বাক্সের মধ্যে থেকে সর্বপ্রথম একটা ব্যাগ বেরোয়, আর এখানে হচ্ছে খালি, আর কিচ্ছু নেই, ঠিক আছে? এটা সাইডে রাখি। আর এই ভেগার ব্যাগ যেটা আছে, এই ভেগার ব্যাগই আছে, ভেগা এখানেও ভেগা বলেই লেখা আছে, ঠিক আছে? তো এর ভিতরে আছে হচ্ছে হেলমেট আমাদের। তো এই হেলমেটটা আমি তোমাদেরকে এখন দেখাবো, হেলমেটটা বার করে নিই। সো এই হচ্ছে আমাদের হেলমেট, এই হেলমেট আমাদের, হেলমেটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আরে ভাই, আমি তো এখানে একটুখানি ফিল্টার লাগানো আছে, তো সেই কারণের জন্য হেলমেটের কালারটা একটু অন্যরকম লাগছে, বাট ফিল্টারের কালারটা ভাই দারুণ লাগছে। কিন্তু যেগুলো তোমরা এই হলুদ হলুদ দেখতে পাচ্ছ না, এগুলো নিয়ন কালার, ঠিক আছে? তো এই হেলমেট, আর এখান থেকে আমি তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি গ্লাসটা, এই দেখতে পাচ্ছ ভিতর, এগুলো তোমরা মানে সব কিছু প্যাডিংগুলো খোলা যায়, প্যাডিংগুলো খুলে তোমরা মোটো ব্লগের জন্য মাইক ফাইক এখানে সেট করতে পারবে। আর হচ্ছে এই গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসটা অতটা ভালো নয়, মানে রাত্রেবেলা তোমরা দেখে চালাতে পারবে না, তো সেই কারণে তোমাদের এই গ্লাসটা একটু চেঞ্জ করে নিলেও ভালো হয়। আমি তো চেঞ্জ করে নেবো পরে। আর এখানে হচ্ছে ভেন্টস পেয়ে যাচ্ছে তোমরা তিনটা এই হেলমেটে, এই মাথার দিকে টপে দুটো আছে, আর এইখানে মুখের কাছে দুটো একটা আছে, সরি একটা আছে। তো এগুলো আমার অতটা কাজের নয়, তবে তবুও থাক যদি কখনো কাজে লাগে। হেলমেটের সিনেমাটিকটা তোমরা দেখে নিলে, তো তোমাদেরকে এবার আমি হেলমেটটা একটু পরে দেখিয়ে দিই। তো এরপরে আমি তোমাদেরকে আমার মোটো ব্লগ সেট আপ তোমাদেরকে দেখাবো, তো চলো। সো গাইজ, এই হচ্ছে আমার হেলমেট ভেগার তরফ থেকে, ভেগা বোল্ট বানি। তো এই হেলমেটটা ভাই জাস্ট অসাম লেভেলের, দেখতেই পাচ্ছ তোমরা হাইট থেকে, এই সাইড থেকে এবং ফ্রন্ট থেকে। আমি যদি গ্লাস নাবিয়ে দিই তো তোমরা দেখতে পাবো, আর যদি আমি ভিতর থেকে গ্লাস নাবি দিয়ে কথা বলি তো সেইটা তোমরা শুনতে পাও কি না আমি এটা জানি না, তো দেখা যাক এটা টেস্ট করে। তো হ্যালো গাইজ, আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, কিছু তোমরা শুনতে পেলে আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে দেখাই আমার মোটো ব্লগ সেট আপ। তো এই হচ্ছে মোটো ব্লগ সেট আপ, তো চলো এটাকেও একটা আনবক্সিং করা যাক। এই হচ্ছে মোটো ব্লক সেট আপ আমার, তো এখানে একটা জে মাউন্ট আছে, আর এই মাউন্টটাকে কি বলে আমি জানি না, এটাকে জাস্ট ওই মোবাইলের যে হোল্ডারটা থাকে ওই মোবাইল হোল্ডারটা আটকানোর জন্য। আর এইটা হচ্ছে মেইনলি, এই জিনিসটাকে কি বলে আমি জানি না ঠিক, আমার তো মাথা থেকে আউট হয়ে গেছে। তো এই জিনিসটা আমি প্রথমে ভেবেছিলাম যে অতটা, যতটা ভেবেছিলাম আর কি ততটা ঠিক নয়, এটা অনেকটাই ভালো। তো এটাকে এখন হেলমেটে আমরা ইনস্টল করবো। আর তার আগে বলে রাখি সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে হেলমেটের মানে মোটো ব্লগের, সেটা হচ্ছে মাইক। তো সেই মাইকের জন্য আমি ইউজ করছি, যেহেতু আমি এখন কোনো মাইক কিনিনি, তো সেই কারণের জন্য আমি এখন মাইক ইউজ করছি আমাদের স্যামসংয়ের যে হেডফোন হয় অরিজিনাল হেডফোন। তো এই হেডফোনের আমার একটা ওয়্যার কেটে গেছে, তো এই জিনিসটা আমার খারাপ হয়ে গেছে একটা, তো সেই কারণের জন্য এইটাকে আমি ইউজ করবো আমার হেলমেটে মাইক হিসাবে। তো কেমন সাউন্ড হবে আমি জানি না,
আমার কোনো নলেজ নেই মোটো ব্লগের প্রতি, মানে মোটো ব্লগের উপরে আমার কোনো নলেজ নেই। তো বন্ধু, এই যে জিনিসটা তোমরা হেলমেটে থাকে না, মানে এই জায়গাটা যেটা হাওয়া পাস করার জন্য, তো এই জিনিসটা তোমাদেরকে খুলে নিতে হবে, নইলে তোমরা এই মানে এই মাউন্টটা তোমরা ইনস্টল করতে পারবে না। তো আমি খুলে নিয়েছি, তো ইনস্টল করি। ইনস্টল করা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ফটাফট ইনস্টল করে নিই, তারপরে রাইডের মজা নেবো। তো লেটস গো। সো গাইস, এই জিনিসটাকে আমি এরম ভাবে ঠিক ইনস্টল করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম লাগছে। জাস্ট অ্যান্টিক লুক লাগছে ভাই। যাই হোক গাইস, আমার হেলমেট সেটআপ দেখতে পাচ্ছ তোমরা, রেডি কিরকম, কত সুন্দর লাগছে। জাস্ট আমি তো জাস্ট ফিল করছি। তো বন্ধু চলো রাইডে যাই। আর সর্বপ্রথম বলে রাখি, তো আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি, আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেইরকমভাবে আমি হয়তো তোমাদেরকে ফার্স্ট টাইম শেয়ার করতে পারবো না, বাট তবু অনেকটা আমি চেষ্টা করব। ফার্স্ট টাইম বন্ধু এরকমভাবে ভিডিও বানাচ্ছি, তাও আবার মোটো ব্লগ, তো আমার খুব সুন্দরই লাগছে। তো যাই হোক, আমার অনেক কিছুই ভুলভ্রান্তি আছে, তো সেগুলোকে আমাকে ক্ষমা করে দিও। এখন সর্বপ্রথম আমি যাচ্ছি একটু আমার মোটুকে আনতে। তো মোটু এক জায়গায় ক্লাস করে, তো সেখানে ক্লাসের জন্যই আজকে ক্লাসের ডেট আছে, তো সেই কারণের জন্য মোটুকে আনতে যাচ্ছি। আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তো মোটুর সঙ্গে একটু দেখা হয়ে যাবে আর তোমাদের সাথে ভিডিওটাও বানানো হয়ে যাবে। তো চলো বন্ধু, বেশি দেরি করবো না, মোটুর কাছে আগে যাওয়া যাক। রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে বন্ধু অনেক লোক আমাকে এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হয় কোনোদিন মানে এরকম জিনিস দেখেইনি যেটা আমার মুখের মধ্যে লাগানো আছে। তো কি বলবো, আমার এমনই একটা ফিল আসছে, আমি খুব হাসছি। তো আমাকে এখন ডান দিকে বেঁকে যেতে হবে, কারণ মোটু ওইদিকেই আছে স্টেশনের দিকে। তো চলো স্টেশনের দিকে যাই আর তোমাদের সঙ্গে একটু বক বক করি। এই তো আমাদের মোটু, গান শোনা তো দূরের কথা, মোটু চলে এসছে আমাদের মোটু। এই যে তুমি এটা কখন লাগালে, কেমন লাগছে এটা? নতুন সেট আপ, ভালো লাগছে? হ্যাঁ বস। তুই এত তাড়াতাড়ি এলি কি করে এখানে? হেঁটে এত তাড়াতাড়ি চলে এলি? বাপরে বাপ। সত্যি কথা বলতে বন্ধু একটা আলাদা রকমের ফিল আসছে আর একটা আলাদা রকমের মজা হচ্ছে, কারণ অনেক ব্লগ বানিয়েছি যেটা আমি লাইফস্টাইল ব্লগ যখন করতাম, মানে এখনও করি, বাট যখন আমি এমনি ব্লগ বানাতাম তখনের একটা ফিল আলাদা আর মোটো ব্লগের একটা ফিল আলাদা। তো সেই ফিলটা জাস্ট অসাম লেভেলের ফিল ভাই। তো এই ফিলটা কেউ মানে যতক্ষণ না তোমরা করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে তোমরা কী করছো। সত্যি কথা বলতে গাইজ আমার খুব ভালো লাগছে এরকম ভিডিও বানাতে। আর একটা কথা, আমি যে হেলমেটের সাথে আমার হেডফোনটা ইউজ করেছিলাম, তো সেই হেডফোনটা আমার এতটা পরিমাণে এয়ার টেনেছে, তো সেই কারণের জন্য প্রচুর নয়েজ এসছে, আর এই নয়েজের জন্যই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো সেই নয়েজওয়ালা ভিডিওগুলো তোমরা একটুখানি শুনে নাও। আমার থেকে একটু ভালো লাগে না, তুই পাতলা হয়ে যাবি। তাহলে আজকে কি মানে ক্লাস করবি তো? হ্যাঁ, আমাকে ফোন করে দিবি, কটায় ছুটি হবে আমাকে জেনে নিয়ে ফোন করে দিবি, ঠিক আছে? হ্যাঁ আমি চলে আসবো। বাইরে দিয়ে দেখতে পাবি না তো, আমি জাদু হয়ে গেছি এখন। টাটা। হ্যাঁ ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছি? এইটুকু ঢুকবি। আচ্ছা ঠিক আছে, টাটা। তোমার বুদ্ধি কই? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি। সো গাইজ, মুটিকে এখানে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে এই ভিডিওটা এডিট করব, প্লাস তারপরে পোস্ট করতে হবে, তারপরে তোমরা দেখতে পাবে। তো সেই কারণের জন্য এখন ভিডিওটা এইখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা গাইজ ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ গাইজ, ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি, অনেক কিছু ভুল আছে,
তো যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, যাতে তোমার ভাই আরও এগিয়ে যেতে পারে আর তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারে। তো খুব তাড়াতাড়ি গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমরা রেডি থাকো।